আসসালামু আলাইকুম। তো এর আগে আমি অলরেডি দুইটা পুকুর হেঁচেছিলাম, হেঁচে যে মাছগুলো আসছিল আপনাদের দেখাইছি। তো আজকে এই পুকুরটা হেঁচা হচ্ছে, এখান থেকে মাছ মারা হবে। তো মোটামুটি কিছু পুঁটি মাছ পাওয়া গেছে, মানে মেশিনের পাইপ দিয়ে যে গেছে তাতে বোঝা যাচ্ছে যে মোটামুটি ভালো, মানে ভালো মাছ পাবো আশাবাদী। তো পানি হেঁচা শেষ হলে আপনাদেরকে দেখাবো। এখানে ওই যে মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে এই ঘাস খেতে। তো পাইপের সাথে এই যে পুঁটিগুলো আসতেছে পুঁটি মাছ, এটা হচ্ছে এই যে এখানে পাইপের সাথে পানির সাথে পুঁটি মাছগুলো আসতেছে। এটা হচ্ছে ঘাস, এখানে পানি দিয়ে দিলাম ঘাসের জন্য। হ্যাঁ 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 দিয়ে পাই দিয়া করে দেয় মাছ বেরোচ্ছে। আপনারা দেখছেন মাছ এই যে মোটরের সাথে লাফাচ্ছে, মানে এখানে মোটর দেয়া পুঁটি মাছগুলো লাফাচ্ছে। জানি না এখানে আর কি কি মাছ আছে, পুরাটা পানি হেঁচার পরে বোঝা যাবে। পুঁটি মাছ ভালো আছে সেটা আমরা অনুভব করতে পারতেছি, ওই যে লাফাচ্ছে। এখনো প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগবে। কি পুঁটি ভালো লাফান লাফাচ্ছে, ফাইনালি মাছ মারা শেষ। আসলে কই মাছ শিং মাছ কোনো কিছুই নাই, এখানে অরিজিনাল পুঁটি, দেশি পুঁটি, সব পুঁটিগুলো ডিম, আর এখানে মলিয়া চিংড়ি পুঁটি এইগুলো পাওয়া গেছে। আর এখানে কিছু শোলটা কি আছে, কই আছে, এই হচ্ছে মাছ।